الله الرحمن الرحيم جامعات خلاص كلية بنجا سياكي راسكي دستور انتي بحشم قلنين خدا وإكرام وقصتي عمال دين تربسون وصد جان إكرام এবং আমার মনে হচ্ছে যে আজকের এই মহাসম্মেলনে আমি আজকে আজকে এই পর্যন্ত বহু সমাবেশ দেখেছি, কিন্তু এত সুন্দর শৃঙ্খলাভাবে আমি আর এই নগরীত অনেক সমাবেশ করি এই ধরনের কোনো মাহফিল আমি প্রথম অত্যন্ত শৃঙ্খলাভাবে দেখতে পেলে আমি অবনত করে শুক্রিয়া দেব। আমি বিশ্বাস করি আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার নির্যাতন আজকে সারা দুনিয়া ব্যাপী হচ্ছে, আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের ইমানে কমজুরি থাকার কারণে আমরা সত্যিকার অর্থে আল্লাহকে মুখে যতটুকু বলি ভিতরে যদি এতটুকু বিশ্বাসের সঙ্গে করতে পারতাম তাহলে হয়তো আমাদের উপর এই বিপদ আসত না। এটা হয়তো পরীক্ষার জন্য আমি মনে করি তমাম দুনিয়ার মুসলমানদের জন্য আজকের এই নাফিলের থেকে দোয়া করবেন যেন আমাদেরকে আল্লাহ তারা হেফাজত করে। আর এই সাথে এই ভূমিকম্পের জন্য একটা আমাদের মধ্যে আর যেন হানাহানি প্রতি হিংসা পরিহার করে আমরা যেন একটি বিশ্বের একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, এটাই হোক আজকের এই মাহফিলে দোয়া। এবং আমি সাথে আমাদের আজকে মনে হচ্ছে যে আমাদের পরম সদ্য হজরত মৌলানা মুফতিন জহুরুল আহমদুল আলাইহি হজরতে আমাদের আগ্রহ মৌলানা আগ্রহী সাহেব আমাদের সাথিয়া শেখ সাহেব আমাদের যত দুর্গানের দিনে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আমরা অভিভাবক এখন আমাদের জন্য যারা আছেন আমরা তাদের আয়াতে আল্লাহ বরকত আনবেন। আর আমি আপনাদের কাছে দোয়াটাই বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন এই আত্মাতিক নগরীর একজন সেবক হিসাবে আল্লাহ তালার জন্য সেবার মানসিকতা নিয়ে আমাকে এই নগরীর খেদমত করার সুযোগ দেখা দিয়েছেন, যেটা যথাযথভাবে আমি পালন করব। একই সাথে আমরা আপনাদের সকলের সুস্থ মঙ্গল দোয়া কামনা করে এবং এই মাহফিল আশা করি আগামী সুন্দর সফলভাবে শেষ হবে এবং এই মাদ্রাসার যিনি আমাদের আমি যখন ছিল না তখন আমার কুমারা মসজিদে উনি কোরআনের তফসির দিয়ে করছেন, আমরা খুব কাছে থেকে ওনার সেই তফসির শুনেছি। আজকে উনি নেই, আমরা ওনার মাদ্রাস কামনা করি। আর আমি অবাক হয়েছি যে এই মাদ্রাসার যত ছাত্র তারা আমাদের অনেকেরই আমাদের সিলেট মহানগরীতে অত্যন্ত ইমাম প্রায় সদস্যের মতো এবং এরা সবাই শহরের বড় বড় মসজিদে ইমাম দায়িত্ব পালন করছে। আমি আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।